বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা যারা এসএসসি পরীক্ষা 2023 সালে দিবে, তোমাদের জন্য আমি ক্লাস তৈরি করেছি। প্রতিনিয়ত তোমাদের জন্য সন্ধ্যা 7টায় ক্লাস আপলোড হবে। তোমরা ক্লাসের সময়সূচিগুলো দেখে নেবা, কোন দিন কোন ক্লাস। তো অবশ্যই তোমরা প্রতিনিয়ত ক্লাস করা শুরু করবা। আজকে হলো বুধবার, তোমাদের জন্য বাংলা প্রথম পত্র ক্লাস নেওয়া হবে আজকে। তো বাংলা প্রথম পত্র তোমাদের ইতিমধ্যে দুইটা পর্ব দেওয়া হয়েছে, সেই দুইটা পর্ব এখন পর্যন্ত যারা দেখোনি তারা অবশ্যই দুইটা পর্ব আগে দেখে নেবা। পর্ব 1 এবং পর্ব 2 এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবা। এবং আজকের পর্ব 3 এবং ক্লাস 3 আজকের। তো প্রথম পর্বে তোমাদের দেওয়া হয়েছিল শুভ গল্প, নৈবিত্তিক, এই কটা পড়লি তোমরা ইনশাল্লাহ এর বাইরে আর কোনো নৈবিত্তিক তোমাদের পড়তে হবে না। তারপরে দ্বিতীয় পর্বে তোমাদের দেওয়া হয়েছিল বই পড়া প্রবন্ধ, প্রমোদ চৌধুরীর। এই গল্প থেকে যত নৈবিত্তিক আছে, যে কটা নৈবিত্তিক তোমাদের লাগবে সেই কটা নৈবিত্তিক দেওয়া হয়েছে, এবং সেটা পর্ব 2-তে। আমি এক একটা অধ্যায় এক একটা পর্বে দিব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। তো এখন আমি তোমাদের তৃতীয় পর্ব এবং ক্লাস 3 বাংলা প্রথম পত্রের উপরে, এখানে আমি তোমাদের আজকের আমাটির ভেপু এই অধ্যায় থেকে নৈবিত্তিক গুলো দিব। এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো 1 নম্বরে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? 1894 সালে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়? ইচ্ছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়। আমাটির ভেপু গল্পে টোল খাওয়া ভেপু ভাসিটির দাম 4 পয়সা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট বেশি সেগুলো আমি 3 স্টার দেবো। গঙ্গা যমুনা খেলার জন্য অপু কি হাতে নিল? খাপরা হাতে নিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেখক শরৎচন্দ্রের পরে কথা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় শিল্পী হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প গ্রন্থ মরিফুল? তোমরা তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত গল্পকণ্ঠ গুলো আছে সেখান থেকে লেখক পরিচিতি গুলো থেকে পড়ে নেবা। তাহলে দেখা যায় এখান থেকে যে কোনো একটি গল্পকণ্ঠ নাম দেওয়া থাকতে পারে, 4টার মধ্যে থেকে যে কোনো সঠিক অ্যান্সার করতে হবে। তা অবশ্যই বাকি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পকণ্ঠ গুলো আছে সেগুলো তোমরা মেইন বুক থেকে পড়ে নিবে। অপুর খেলনা পিস্তলটির দাম কত পয়সা? 2 পয়সা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গঙ্গা যমুনা খেলতে কোনটি সযত্নে বাসকে রাখা হয়েছে? খানাকটক, খাপড়ার কুচি। তার স্বর সতর্কতা মিশ্রিত, এখানে কার স্বরের কথা বলা হয়েছে? দুর্গার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্গার ভাইয়ের নাম কি? দুর্গার ভাইয়ের নাম অপু, এভাবেও আসতে পারে যে অপুর বোনের নাম কি? দুর্গা হবে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলের পুতুলের মতো অপু কি লুকিয়ে ফেললো? লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। দুর্গা যখন অপুকে ডেকেছিল তখন অপু কোথায় অবস্থান করেছিল? বারান্দা অবস্থান করেছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আম আটির ভেপু গল্পে অপুর মায়ের নাম কি? সর্বজয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্গার গায়ের রং কেমন ছিল? চাপা, দুর্গার গায়ের রং ছিল চাপা। দুর্গার বয়স কত ছিল? দুর্গার বয়স 10 থেকে 11 বছরের মধ্যে ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুর্গার মাথার চুল ছিল কি? রুক্ষ। মা ঘাটি এ থেকে আসেনি তো? দুর্গার এ কথায় প্রকাশ পেয়েছে সতর্কতা। রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কয় টাকা? 8 টাকা ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাটির ভেপু গল্পের মূল উপজীব্য বা প্রতিপাদ্য কি? মানুষের চিরাহত শৈশব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পল্লিমায়ের শাশ্বত রূপ ফুটে উঠেছে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রে? সর্বজয় চরিত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 নম্বর, ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়, সব বিষয়ে তার জানার অসীম আগ্রহ। ফটিক চরিত্রের সাথে অপু দুর্গা যেদিক থেকে সাদৃশ্যপূর্ণ, তাহলে কৌতূহল প্রবণ এবং প্রকৃতি ঘনিষ্ঠ, 1 এবং 3 সঠিক হবে। খ, 22 নম্বর, মায়ের ডাকে অপু ও দুর্গা সাড়া দিতে পায়নি, আমে মুখ ভর্তি ছিল বলে এবং উত্তরের সুযোগ ছিল না বলে, 1 এবং 3 সঠিক। খ নম্বর, উদ্দীপকটি পর এবং 23 এবং 24 নং প্রশ্নের উত্তর দিবা। শীতের সকালে কুয়াশা চাদরে মোড়া খেজুর গাছের তলে মাটির কলসে ভরা সে টাটকা স্বাদের রসে পুচ্ছ ভরা উচ্ছ্বাস আমি পাই আম গাছের কাছে। উদ্দীপকে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রকে ইঙ্গিত করে? দুর্গা। উদ্দীপকে আমাটির ভেপু গল্পের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? প্রকৃতি ঘনিষ্ঠতা। নিচের উদ্দীপক দেওয়া আছে এবং এখান থেকে 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে।
গনিমে একজন দরিদ্র কৃষক নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করে। তার দুঃখ কষ্ট অভাব দেখে স্থানীয় চেয়ারম্যান ভোলা মিয়া শহরে তার চামড়া শিল্পে কাজ করতে বলে এবং থাকা খাওয়া সহ মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাব দেয়। 25 নম্বর, উদ্দীপকের গনি মিয়ার সাথে আমাটির ভেপু গল্পের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? হরিহর রায়। কার? হরিহর রায়। 26 নম্বর, আমাটির ভেপু গল্পে কয়টি ভাই বোনের কথা বলা হয়েছে? দুইজন ভাই বোনের কথা বলা হয়েছে। দুইজন ভাই বোনের নাম কি? দুইজন ভাই বোনের নাম অপু এবং দুর্গা। সর্বজয়ের চিরন্তন মাতৃরূপের প্রকাশ ঘটেছে কোন উক্তিতে? ফের দেখো না এই জ্বরে পড়ল বলে। 28 নম্বর, রায়বাড়িতে হরিহরের বেতন ছিল কয় টাকা? 8 টাকা। 29 নম্বর, সর্বজয়ের ছেলে কি নেই? কাপড় নেই। আজকাল চাষাবাদের ঘরে লক্ষ্মী বাদা বদ্দর লোকেরাই হয়ে পড়েছে হাবার জোবার। এখানে হরিহরের এই উক্তিটি প্রকাশ পেয়েছে, আক্ষেপ প্রকাশ পেয়েছে। 10 গড়ায় বসবাসের সিদ্ধান্তে হরিহর কার সঙ্গে পরামর্শ করতে চেয়েছিল? মজুমদার মহাশয়ের কাছে পরামর্শ করতে চেয়েছিল। দুর্গা আসলের খুট খুলে কিসের বিচি বের করেছিল? রড়া ফলের। দুর্গা আসলের খুট খুলে কিসের বিচি বের করেছিল? রড়া ফলের। রোয়াক অর্থ কি? রোয়াক অর্থ ভারান্দা। পথের পাঁচালী কোন ধরনের রচনা? একটা নাটক। দুর্গা কোথা হতে আম কুড়ি আনলো? পটলিদের সিঁদুর কৈটোর তলা হতে। পটলিদের সিঁদুর কৈটোর তলা হতে। আচ্ছা, 37 নম্বর, অনেকদিন হরিহর রায়ের বাড়িটি মেরামত করা হয়নি। কি করা হয়নি? মেরামত করা হয়নি। আমাটির বেপু গল্পে কোন পূজার কথা উল্লেখ করা হয়েছে? লক্ষ্মী পূজা। অপু বাসি কাপড়ে তেল শোবে না কেন? মা মারবে বলে। আমাটির বেপু গল্পে কোন মাসের রোদের কথা বলা হয়েছে? চৈত্র মাসের রোদের কথা বলা হয়েছে। 40 নম্বর, আজকাল চাষাবাদের ঘরে লক্ষ্মী বাধা মানে কি? চাষারা বেশ সচ্ছল। এই 40টা নৈবিত্তিক তোমরা এই গল্পটি থেকে পড়বে, এই গদ্য অংশ এই অধ্যায়টা থেকে পড়বে, তাহলে তোমরা এখান থেকে হবে, তোমাদের এর বাইরে আর কোনো নৈবিত্তিক পড়তে হবে না ইনশাল্লাহ। এবং সামনে পড়বে তোমাদের আবার সামনে এটি চ্যাপ্টারে নৈবিত্তিক দেওয়া হবে, এবং আলাদা আলাদা করে আমি পার্ট পার্ট পর্ব পর্ব করে তোমাদের দিচ্ছি, যাতে সুবিধা হয় তোমাদের পড়তে। তো এইগুলো পড়লেই তোমাদের হয়ে যাবে, এর বাইরে আর তোমাদের কিছু পড়তে হবে না। এখন তোমাদের একটু পরিচিত করে দেবো আমার একটি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের সাথে, এবং সেখানে তোমরা অবশ্যই কানেক্টে থাকবে, কারণ সেখানে কানেক্টে থাকা অবশ্যই জরুরি তোমাদের। তো তোমরা প্রথমে তোমাদের ফেসবুকে এসে মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করবে। সার্চ করার পর মামুন অনলাইন হেল্প লিখে সার্চ করবে, ঠিক আছে? এখানে সার্চ করার পর তোমরা এখানে সামনে একটা গ্রুপ পেয়ে যাবে, এবং নিচের দিকে দেখতে পারবে একটি ফেসবুক পেজ আছে। তোমরা ফেসবুক পেজ এখানে এই মামুন অনলাইন হেল্প এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে জাস্ট ফলো করে রাখবে। এখানে তোমাদের ক্লাসের সকল আপডেটগুলো, কিন্তু ক্লাসগুলো এখানে দেওয়া হয়, তাই অবশ্যই তোমরা এখানে ফলো করে রাখবে। এবং পাশাপাশি একটি সাপোর্ট গ্রুপ আছে, যেখানে তোমাদের স্টুডেন্টের যত সমস্যা আছে সেখানে সমাধান দেওয়া হয়। তাই এখানেও এই মামুন অনলাইন হেল্প এই যে গ্রুপটি আছে এখানে তোমরা জয়েন থাকবে। এখানে তোমাদের ছাত্রছাত্রীদের সকল সমস্যা তোমরা এখানে পোস্ট করতে পারবে তোমরা, এবং সেই সমস্যা দ্রুত সমাধান করা হবে, এবং তোমরা ছাত্রছাত্রীদের মধ্যেও আলোচনা হবে সেখানে। এবং সব মোট মিলিয়ে সব মিলিয়ে তোমরা এখানে যদি জয়েন থাকো তোমাদের জন্য কিন্তু লাভ হবে সব দিক মিলিয়ে। তো অবশ্যই তোমরা এখানে জয়েন থাকবে এবং ফেসবুক পেজেও জয়েন থাকবে। তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে এই ভিডিওর, এখান থেকেও তোমরা জয়েন হতে পারবে। তো আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ক্লাসগুলো নিয়মিত করবে, এবং নিয়মিত করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের আর কিছুই দরকার হবে না, এখান থেকে তোমরা ভালো একটি রেজাল্ট করে নিতে পারবে ইনশাল্লাহ। তো ভালো থাকো, ধন্যবাদ সকলকে।